আপনি একজন ব্যক্তির উপর সম্পূর্ণ ভরসা করে দেখুন। সেই ব্যক্তিটি কারো উপর ভরসা না করার চরম শিক্ষাটি দিয়ে যাবে আপনাকে। যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না, সে ব্যবহার তোমার অন্যের সাথেও করা উচিত নয়। গোপন বিষয় দুজনকে অতিক্রম করলে ছড়িয়ে পড়ে। স্ত্রীকে যদি কেবল তার গুণাগুণ দেখে ভালোবাসেন, তবে তা প্রকৃত ভালোবাসা নয়। প্রকৃত ভালোবাসা তখনই হবে যখন তার দোষ দেখেও আপনি তাকে ভালোবাসবেন। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে পারে, আবার এমন কিছু মানুষও আছে যারা নিজে কষ্ট পেয়ে অন্যকে খুশি করার চেষ্টা করে। আমি আমার মতো থাকি, লোকে কি বললো তাতে আমার কিছু যায় আসে না, কারণ কিছু লোকের জন্মই হয় অপরের নিন্দা করার জন্য। আমি স্বার্থপর নই, আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। যদি একজন পরাজিত মানুষ হেরে যাবার পরেও হাসি মুখে থাকে, তাহলে জয়ী মানুষটি নিমিষেই তার জয়ের আনন্দটা হারিয়ে ফেলে। এটিই হলো হাসির আসল শক্তি। আজকাল প্রেম ভালোবাসা হলো সর্দি জ্বরের মতো, আজ আসে তো কাল নেই। প্রেম তো হওয়া উচিত ডেঙ্গু জ্বরের মতো, যা একবার হলে মরার আগ পর্যন্ত সেরে যাবে না। পৃথিবীতে ভালোবাসার অধিকার হয়তো সবার আছে, কিন্তু ভালোবাসা পাওয়ার ভাগ্য হয়তো সবার কপালে জুটে না। কখনো কখনো মানুষকে ক্ষমা করো, অসম্ভব মনে হতে পারে, তবুও অসম্ভবকে সম্ভব করুন। সীমাবদ্ধতাকে অতিক্রম করুন, জয় করুন নিজের রাগকে, ক্ষমা করতে শিখুন, ক্ষমায় আসল শান্তি। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে নিজের সুখ চায় না, এমন কোনো ব্যক্তি নেই যে তার দিনটাকে খুশিতে অতিবাহিত করতে চায় না, এমন কোনো ব্যক্তি নেই যে জীবনে খুশি থাকতে চায় না, এমন কোনো ব্যক্তি নেই যে জীবনে সুখ চায় না। কিন্তু আফসোস, আমরা সুখ তো চাই কিন্তু স্যাক্রিফাইস করতে চাই না। আফসোস, আমরা সফল হতে তো চাই কিন্তু মেহনত করতে চাই না। হ্যাঁ, জীবনে সুখী হতে গেলে তোমাকে কিছু জিনিসকে কম্প্রোমাইজ করতে হবে। এমন কিছু জিনিস যেটা তোমার পছন্দের, তা সত্ত্বেও তোমাকে সেটা ত্যাগ করতে হবে। আবার এমন কিছু জিনিস আছে যেগুলোকে নিজের মধ্যে আনতে হবে। দেখবি, আমাদের মধ্যে কিছু মানুষ বা আমরা প্রায়ই বলে থাকি সুখ চাই। এই কথাটা সম্পূর্ণরূপে ভুল, এই কথাটা সম্পূর্ণরূপে অযৌক্তিক। মনে রেখো, সুখ এটা একটা উপলব্ধি। হ্যাঁ, এটা একটা উপলব্ধি, এটা কোনো বস্তু নয় যেটাকে তুমি পেয়ে যাবে, এটাকেই উপলব্ধি করতে হয়। আর এই সুখটাকে উপলব্ধি করার সর্বপ্রথম ক্রাইটেরিয়া হচ্ছে জীবনে যা হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করা। শোনো প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, তোমাকে বলি শোনো, আমাদের জীবনের গ্রাফটা অনেকটা ওই আমাদের হার্টবিটের গ্রাফের ন্যায়। হ্যাঁ, আমাদের জীবনের গ্রাফটা আমাদের হার্টবিটের গ্রাফের ন্যায়। তুমি চাইলেও বছরের প্রতিটা দিন সমান যাবে না, তুমি চাইলেও মাসের প্রতিটা দিন তোমার কখনোই সমান যাবে না, তুমি চাইলেও সপ্তাহের প্রতিটা দিন সমান যাবে না, তুমি চাইলেও দিনের প্রতিটা মুহূর্ত তোমার কখনোই সমান যাবে না। এমনও কিছু দিন আসবে যেদিন নিজেকে প্রচুর আপসেট, প্রচুর ডিপ্রেসড বলে তোমার মনে হবে। এমনও কিছু দিন আসবে যেদিন নিজেকে প্রচুর এক্সাইটেড বলে মনে হবে, যেদিন নিজেকে অতিরিক্ত সুখী, অতিরিক্ত খুশি বলে মনে হবে। হ্যাঁ, এটাই আমাদের জীবন। আমাদের জীবন অনেকটা ওই আমাদের হার্টবিটের গ্রাফের মতো, কখনো আপ আসবে, কখনো ডাউন আসবে,
হার্টবিটের গ্রাফ যেমন আপ ডাউন হতে থাকে, লাইফে তেমন আপ ডাউন দেখা দেবে। আর জীবনের হার্টবিটেও এমন দেখা দিবে। আর যখন কোনো মানুষের হার্টবিটের গ্রাফ একটা নির্দিষ্ট রেখায় চলে আসে, তখন সে মানুষকে মৃত বলে ঘোষিত করা হয়। যদি জীবনের কোন এক মুহূর্তে তোমার জীবনটা একটা নির্দিষ্ট রেখায় চলে আসে, যদি এমনটা হয় যে তোমার জীবনটা তোমার প্রতিটা দিন, প্রতিটা মাস, প্রতিটা বছর একই রেখায় একটা নির্দিষ্ট ওয়েতে চলছে, যদি কখনো এমনটা হয়ে থাকে, তাহলে তুমি তোমার জীবনের কাছে মৃত বলে ঘোষিত হবে। শোনো, তোমাকে বলি, তিন দিন সবজি ভাত খাওয়ার পরে চতুর্থ দিন মাংস ভাতের স্বাদটা পাওয়া যায়। যদি প্রতিদিন মাংস ভাত খেতে থাকো, তাহলে সে মাংস ভাতও স্বাদহীন বলে মনে হবে। ঠিক তেমনি যদি তুমি বছরের প্রতিটা দিন সুখে থাকো, যদি তুমি মাসের প্রতিটা দিন সুখে থাকো, যদি তুমি সপ্তাহের প্রতিটা দিন সুখে থাকো, যদি তুমি দিনের প্রতিটা মুহূর্ত সুখে থাকো, তাহলে সে সুখ সুখ বলে মনে হবে না। হ্যাঁ, সে সুখ সুখ বলে মনে হবে না। তাই জীবনে কষ্ট আসাটা জরুরি, দুঃখ আসাটা জরুরি। আরে, জীবনে কষ্ট আসলেই তো তুমি সুখের অনুভূতিটা বুঝতে পারবে। তাই তোমাকে বলি, শোনো, জীবনে যাই হয়ে যাক না কেন, সেটাকে অ্যাকসেপ্ট করো। যদি তুমি সেটাকে গ্রহণ করতে পারো, জীবনে যাই ঘটছে সেটাকে অ্যাকসেপ্ট করতে পারো, তাহলেই তুমি নিজেকে সুখী বলে অনুভব করো।